নমস্কার, সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। রাজশ্রীদিকে আমি স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। ওনার যে তন্ত্রোক্ত যে প্রতিকার রয়েছে, এই প্রতিকার কিন্তু আপনার ভাগ্য বদলে দেবেই, এই কথা একদম 100% বলা যায়। তোমার কাছ থেকে আমরা তন্ত্রের খুব সুন্দর ব্যাখ্যাও পেয়েছি, তো এই মহাদেবকে বাদ দিয়ে কোনো রকম গ্রহের প্রতিকার কি করা সম্ভব হয়? না, মহাদেবকে বাদ দিয়ে কোনো গ্রহের প্রতিকার করা সম্ভব নয়। শিব পুরাণ মতে মহেশ্বরের রূপ হলো পঞ্চধা, মানে একদম প্রথমে আমাদের যে কালকে কথা হচ্ছিল যে শত্রুতার জন্য মটুক ভৈরবের ক্রিয়া, অ্যাকচুয়ালি শত্রুতার জন্য সাত্ত্বিক পুজো বা রাজসিক পুজোর থেকেও শত্রুতার ক্ষেত্রে মটুক ভৈরবের তামসিক রূপের পুজো সমস্ত রকম শত্রুতার হাত থেকে রক্ষা করতে পারে, সেটা যে কোনো রকম শত্রুতা। বললাম তো, কোনো ব্যক্তি খুব প্রভাবশালী, আপনি তার সঙ্গে ক্ষমতায় পারবেন না, অর্থে পারবেন না, কোনো দিক থেকে পারবেন না, রাজনৈতিকভাবে পারবেন না, মটুক ভৈরবে তামসিক রূপের পুজো করা হলে আপনি সেখানে জয়লাভ করবেন। আমার একটা রক্ষা কবচ তৈরি হয়ে গেল। আপনার কর্মক্ষেত্রে কেউ শত্রুতা করছে, আপনার গৃহে বসে কেউ শত্রুতা করছে, বিভিন্ন রকম হতে পারে, এবং সেটা যে কোনো ধরন, সেটা যদি কোনো গুপ্ত ক্রিয়া, গুপ্ত ক্ষতি, এই জাতীয় বিষয়, মানে ইনভিজিবল কোনো বিষয়ের মাধ্যমেও যদি শত্রুতা হয় সেখানেও কিন্তু কেউ ক্ষতি করতে পারবে না যদি মটুক ভৈরবের তামসিক রূপের পুজো করে দেওয়া হয়। অবশ্যই আপনি যদি নিজের জন্য মটুক ভৈরবের পুজো করিয়ে থাকেন তাহলে কিন্তু কোনো বিপদই আপনাকে ছুঁতে পারবে না। এবং সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যে এই মটুক ভৈরবের পুজো করার কথা তুমি বলছো, এটা কি সকলের জন্য প্রযোজ্য? সকলে কি পুজো করতে? দেখুন, সাত্ত্বিক রূপের পুজোটা সকলের জন্য প্রযোজ্য। মটুক ভৈরব যেখানে বালক, যেখানে নবগ্রহ শান্ত হচ্ছে, সমস্ত গ্রহদোষ খণ্ডন হচ্ছে, এটা সবার জন্য প্রযোজ্য। মটুক ভৈরবের বালক রূপের বা সাত্ত্বিক রূপের পুজো, মটুক ভৈরবের রাজসিক রূপের যে পুজোর কথা বললাম, যেখানে অর্থবৃদ্ধি হয়, কামনা পূর্ণ হয়, মানসিক ইচ্ছা পূর্ণ হয়, অর্থবৃদ্ধি, মানসিক ইচ্ছা পূরণ, কামনা পূর্ণ, এগুলোও মানুষের জীবনে ভীষণভাবে লাগে। অর্থ তো ভীষণভাবে লাগে, এবং কামনা পূর্ণ হওয়া, মনের ইচ্ছা পূরণ হওয়া, মানসিক চাহিদা মেটা, এটাও ভীষণভাবে লাগে। তার জন্য মটুক ভৈরবের রাজসিক রূপের পুজো করে দেওয়া যায়। কিন্তু মটুক ভৈরবের এই যে তামসিক রূপ, এটা মূলত শত্রুতার ক্ষেত্রে, সে শত্রুতা প্রকাশ্য হোক, গুপ্ত হোক, এবং যাদের ক্ষেত্রে, যারা ভূত প্রেত বা এই জাতীয় জিনিস থেকে ভয় পায়, বা এই জাতীয় জিনিস থেকে কোনো রকম তাদের ভেতর কোনো সমস্যা দেখা যায়, তারা ভয় পাচ্ছে, রাত্রিবেলা কোথাও থাকতে চাইছে না, এই ধরনের সমস্যাগুলোও অনেক সময় হয়, এই জাতীয় সমস্যার ক্ষেত্রেও যদি মটুক ভৈরবের তামসিক রূপের পুজো করে দেওয়া হয়, এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এবং বিশেষভাবে যখন আপনার কোনো শত্রু প্রকাশ্য শত্রুতা করছে, তখনও আপনি তামসিক রূপের পুজো করলে প্রকাশ্য শত্রুতার হাত থেকে রক্ষা পাবেন। যখন কোনো শত্রু গুপ্তভাবে আপনার ক্ষতি করছে, এবং সেটা অনেক সময়ই হয়তো তন্ত্রোক্ত ওয়েতেই করছে, তন্ত্রোক্ত পদ্ধতিতেই করছে, সেখানেও যদি মটুক ভৈরবের তামসিক রূপের পুজো করা হয়, কেউ কিন্তু তার কোনো ক্ষতি করতে পারবে না। সমস্ত রকম শত্রুতার হাত থেকে প্রোটেক্ট করে মটুক ভৈরবের তামসিক রূপের পুজো। তুমি আমাদের এটা এই ছবিটা পরিষ্কার করে দিলে যে যাদের গুপ্ত শত্রুতা কেউ করেছে কিনা সেটাও, আমার সব ধরনের, এটা সব মানে তন্ত্র মন্ত্রকৃত শত্রুতার ক্ষেত্রে প্রযোজ্য, ভূত প্রেতাদির ভয় ক্ষেত্রে, অনেকে দেখবেন শত্রুতা নয় হয়তো খুব ভূতের ভয় পাচ্ছে, এটাও অনেক সময় হয়, যে কোনো নেগেটিভ, যে নেগেটিভ এনার্জির ভেতর দিয়ে যা রয়েছে, সেক্ষেত্রেও মটুক ভৈরবে তামসিক রূপের পুজো করে দিলে এই ভয় থাকবে না, সে ভয় পাবে না। একটা একটা কিন্তু রক্ষা কবচ আমাদের তৈরি হয়ে রইল। আমি একটা শেষ প্রশ্ন করব, এই যে ধরো যারা মটুক ভৈরবের পুজো করাতে চাইছেন তোমার কাছ থেকে, তারা চেম্বারে এসে যোগাযোগ করে, বা চেম্বারে তো ধরো সরাসরি যোগাযোগ করে তুমি তো ধরো করে দিতে পারছো তাদের জন্য পুজো, অনলাইনে যারা তোমার সাথে যোগাযোগ করছেন তারাও কি মটুক ভৈরবের পুজো করাতে পারবে? যারা চেম্বারে এসেও যোগাযোগ করতে পারেন। এখন দেখতে হবে মটুক ভৈরবের কোন রূপের পূজার প্রয়োজন, যেমন সাত্ত্বিক রূপের পূজার প্রয়োজনটা কিন্তু অনেক বেশি থাকে এবং অনেক বেশি করা হয়, যেটা সাত্ত্বিক রূপ, বালক রূপ, সেই রূপে সবচেয়ে বেশি পুজো করা হয়। মটুক ভৈরবের পুজো অবশ্যই যে কেউ করাতে পারেন, কিন্তু অভিজ্ঞ ব্যক্তি ছাড়া এই পুজো করা সম্ভব নয়। মটুক ভৈরবের সাত্ত্বিক রূপের পুজো অনেক বেশি করা হয় এবং সেটা অনেক বেশি প্রয়োজনে লাগে। কেন? মটুক ভৈরবের সাত্ত্বিক রূপের পুজোটা হচ্ছে সমস্ত গ্রহদোষ নাশ করে, নবগ্রহকে শান্ত করে, এবং এই রূপে পুজো করলে এটা মটুক ভৈরবের যে বালক রূপ, এখানে তিনি যেহেতু বালক, তিনি অনেক বেশি মনোভীষ্ট পূরণকারী,
তিনি সহজে যে তার কাছে যা চাইছে তিনি সেটা দিয়ে দেন। বটুক ভৈরবের রাজসিক রূপের পূজো করা হয়ে থাকে অর্থ লাভের জন্য, ধর্ম বৃদ্ধির জন্য, কামনা পূরণের জন্য, বিভিন্ন বিভিন্ন নির্দিষ্ট কামনা পূরণের জন্য। যেমন কেউ কাউকে হয়তো চাইছে, কেউ কাউকে কামনা করছে, বিভিন্ন ধরনের কামনা, বিভিন্ন মানুষকে ফরে আনা, বিভিন্ন ধরনের কামনা পূরণের জন্য বটুক ভৈরবের রাজসিক রূপের পূজো করা হয়। এবং বটুক ভৈরবের তামসিক রূপের পূজোটা হচ্ছে যাবতীয় শত্রুতার জন্য, শট কর্ম থেকে, তন্ত্রোক্ত শট কর্ম থেকে রক্ষা পাওয়ার জন্য, ভূত প্রেত বা যে কোনো নেগেটিভ এনার্জি থেকে রক্ষা পাওয়ার জন্য। অনেক নেগেটিভ এনার্জি অনেক সময় অনেক মানুষকে ছেয়ে ফেলে, সেখানে যদি বটুক ভৈরবের তামসিক রূপের পূজো করা হয় তাহলে কিন্তু অবশ্যই সেই সমস্ত অনাকাঙ্ক্ষিত বিষয়ের হাত থেকে রক্ষা পাওয়া যাবে, অবশ্যই রক্ষা পাওয়া যাবে। একদম, তুমি খুব সুন্দর করে আমাদের গাইড করে দিলে যে বটুক ভৈরবের পূজো করলে কোন ধরনের রূপের পূজো করলে আমরা কি কি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। এবং অবশ্যই আপনার সাথে যদি কেউ গুপ্ত শত্রুতা করছে, আপনি যদি মনে করেন যে আপনার সাথে যদি কেউ গুপ্ত শত্রুতা করছেন, হ্যাঁ সেটা আপনাকে বুঝতে হবে যে আপনার সাথে কেউ, এখানেও একটা কথা আছে, ধরুন কেউ কারোর সাথে গুপ্ত শত্রুতা করছে, হয়তো সে জানে না কে আমার সাথে করছে, হয়তো সে জানে না, কারণ গুপ্ত তো, গুপ্ত মানে তো সেটা প্রকাশ্য নয়। হয়তো দেখা গেল যে কেউ আমার সাথে গুপ্ত শত্রুতা করছে, আমি ফিল করছি না, কিন্তু আমার নামে যদি বটুক ভৈরবের তামসিক রূপের পূজো করা হয় তাহলে সেই শত্রু যে আমার অজান্তে আমার এগেনস্টে গুপ্ত ক্ষতি বা গুপ্ত কোনো রকম শত্রুতার কাজ করছে, যে কোনো রকমভাবে সেটা যে কোনো ওয়েতে সে আমার পেছনে লাগছে বা আমার পেছনে কোনো রকম গুপ্ত ক্ষতির কাজ করছে, সেটা থেকেও মুক্তি পাওয়া যাবে। একদম, সুতরাং আপনার একদম মানে পুরোপুরিভাবে আপনাকে রক্ষা করার যে, এর জন্য তার নাম জানারও দরকার নেই, কে করছে না করছে আমি না জেনেও আমি সেখান থেকে উপকার পেতে পারি। হ্যাঁ, তামসিক রূপের পূজো করলে যাবতীয় শত্রুতার হাত থেকে রক্ষা পাওয়া যাবে অবশ্যই। আর যারা রাজশ্রী দিদি, কেননা আমি রাজশ্রী দিদি এটা বারবার বলেন এবং যেটা আমি এতদিনে এটা আমিও বুঝে গেছি যে আজকে এই ধরনের যে পুজো বা এই যে তন্ত্রোক্ত যে পুজো রয়েছে বিভিন্ন যে রূপের, মহাদেবের বলুন বা বিভিন্ন দেবতার, আধ্যাত্মিকতার পাশাপাশি তন্ত্রের একটা ব্যবহার রয়েছে এবং সেই তন্ত্রোক্ত পুজোর মাধ্যমে কিন্তু এই উপকার সাধনটা সম্ভব, সেটা কিন্তু অভিজ্ঞ মানুষ ছাড়া করা সম্ভব নয়। অর্থাৎ আমি আপনি আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কিন্তু তা সম্ভব নয়। তার জন্য যিনি এই কাজটি দীর্ঘ 18 বছর ধরে করে আসছেন আছেন তিনি দায়িত্ব নেওয়ার জন্য। আপনাকে শুধু এইটুকু দায়িত্ব নিতে হবে, আপনাকে চলে আসতে হবে সরাসরি রাজশ্রীদির কাছে, কেননা রাজশ্রীদির কাছে সরাসরি চলে আসলে আপনার শত্রু নাশ হবে, আপনার ধনপ্রাপ্তি হবে। যারা চাইছেন বিদ্যাক্ষেত্রে লাভ করতে, তারা বিদ্যাক্ষেত্রে অনেক উন্নতি করতে পারবেন, কর্মক্ষেত্রে অনেক উন্নতি করতে পারবেন, দাম্পত্য জীবন সুখের হবে। তো এই সমস্ত সমস্যাগুলো থেকে যারা নিজেদেরকে দূরে রাখতে চাইছেন তাদের চলে আসতেই হবে রাজশ্রীদির কাছে। আর তার জন্য আপনারা চেম্বারে তো যোগাযোগ করতেই পারবেন, আমি চেম্বারগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি, ব্যারাকপুর, হাওড়া ময়দান, শ্যামবাজার, গড়িয়াহাট, এর পাশাপাশি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, খড়গপুর, কৃষ্ণনগর এবং উত্তরবঙ্গের মালদা, শিলিগুড়িতে রাজশ্রীদিকে আপনারা পেয়ে যাচ্ছেন। আর অবশ্যই কিন্তু অসমের গুয়াহাটির বন্ধুরাও রাজশ্রীদিকে সরাসরি পেয়ে যাচ্ছেন। এর জন্য আপনাদের বুকিং করে আসতে হবে, কেননা বুকিং করে আসলে আপনাদের জন্যই সেটা সুবিধাজনক। বুকিং করবেন 9830693535 এই টেলিফোন নাম্বারে অথবা 9830693579 এই টেলিফোন নাম্বারে। আর যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন তাদেরও বুকিং করে নিতে হবে, বুকিং নাম্বার থাকছে 9330789557 অথবা 9830693509 এই টেলিফোন নাম্বারে। আজ হাতে একদম সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। রাজশ্রীদিকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ আমার সকল বন্ধুদের, সবাই ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, আমার নতুন নতুন অনুষ্ঠান দেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাবতীয় নোটিফিকেশন আপনি ওখান থেকেই পেয়ে যাবেন।